হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, আই এম সুমিতা এন্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ সুমিতা ম্যাম চ্যানেল। সো সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো এখন আমরা বেসিক্যালি WAP কনস্টেবল মেন কে টার্গেট রেখে ক্লাস করছি। আজকে আমাদের ক্লাস টপিক কি? আজকে কিন্তু আমরা এরর কারেকশনের উপর ক্লাস করব। এরর কারেকশন তো টোটাল 20 কোশ্চেন রয়েছে। আউট অফ 20 কত স্কোর করতে পারছো সেটা কিন্তু প্রথম থেকে কাউন্ট করবে, এবং ক্লাসের শেষে তোমার স্কোর যেটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অ্যান্ড ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অ্যান্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো। দ্য মেম্বার্স অফ দ্য অপোজিশন পার্টি ইন দ্য পার্লামেন্ট শাউট আপন দ্য মিনিস্টার ইফ হি মেক্স এ রং স্টেটমেন্ট নোয়ার ডি। তো কোন পার্টে এরর আছে বলে মনে হচ্ছে? অপশন এ, বি অথবা সি। আর যদি মনে হয় কোনো ভুল নেই, তাহলে অ্যান্সার করতে হবে নো এরর, অর্থাৎ অপশন ডি। তো প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে। রেডি সবাই কোশ্চেন নাম্বার 1 এর জন্য? কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। তো অবশ্যই কাউন্ট করতে থাকো। আউট অফ 20 তুমি কত স্কোর করতে পারছো, এবং ক্লাসের শেষে তোমার স্কোর যেটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ এখানটাতে ভুল রয়েছে। চলো বুঝে নিই কি ভুল রয়েছে। কি বলেছে? দ্য মেম্বার্স অফ দ্য অপোজিশন পার্টি ইন দ্য পার্লামেন্ট, এই পর্যন্ত ঠিকঠাকই ছিল। শাউট আপন, দেখো শাউট আপন আমরা ব্যবহার করি না, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? শাউট অ্যাট, অর্থাৎ চিৎকার করা বোঝাতে আমরা কিন্তু শাউট অ্যাট এটাই ব্যবহার করে থাকি, অর্থাৎ এটা প্রিপোজিশন থেকে এরর ছিল। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, কি বলেছে? এভরি ওয়ান অফ দ্য ফিল্মস, অর্থাৎ ফিল্মসের প্রত্যেকে ইউ সাজেস্টেড আর নট ওড সিং নোয়ার ডি। তো ভেবে চিন্তে অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 2 এর জন্য। এভরি ওয়ান অফ দ্য ফিল্মস ইউ সাজেস্টেড আর নট ওড সিং, তো এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ অপশন এ তে ভুল রয়েছে। কি ভুল রয়েছে দেখো? এভরি ওয়ান মানে হলো প্রত্যেকে, প্রত্যেকে ফিল্মের ইউ সাজেস্টেড, যেটা তুমি সাজেস্ট করেছিলে আমাকে, আর নট সরি আর নট ওড সিং, অর্থাৎ তো সেক্ষেত্রে ফিল্ম যেটা সেটা কিন্তু কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, অর্থাৎ কোনো পার্সনকে বোঝাচ্ছে না, তাই না? তো ফিল্ম হলে সেক্ষেত্রে আমরা এভরি ওয়ান ব্যবহার করবো না, সেক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করব? অল, অর্থাৎ সমস্ত ফিল্ম যেগুলো তুমি আমাকে সাজেস্ট করেছিলে আর নট ওড সিং, তো এক্ষেত্রে কিন্তু এভরি ওয়ান আমরা ব্যবহার করবো না, আমরা যেটা ব্যবহার করবো সেটা হলো অল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, কি বলেছে? দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ আর অ্যাটেন্ডিং দ্য ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল মিটিং অ্যাট দ্য কালেক্টরেট নোয়ার ডি। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 3 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। কোশ্চেনটা আমি আরো একবার পড়ছি। দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ আর অ্যাটেন্ডিং দ্য ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল মিটিং অ্যাট দ্য কালেক্টরেট, এক্ষেত্রে কিন্তু কোনো ভুল নেই, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো এখানে যেটা বোঝার বিষয় সেটা হলো, যদি দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত থাকে এবং দুটো সাবজেক্টের প্রত্যেকটারই পূর্বে যদি ডি অথবা এ, যদি এখানে এ থাকতো তাহলেও কিন্তু আমরা সেম রুলটাই ফলো করতাম, অর্থাৎ দুটো সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয় এবং সাবজেক্ট দুটোর পূর্বে যদি ডি থাকে, তাহলে কিন্তু আমরা যে ভার্বটা ব্যবহার করি সেটা অবশ্যই প্লুরাল হয়, অর্থাৎ বহুবচন হয়। তো সেই রুলটাই এখানে ফলো করেছে, শুধুমাত্র ডি নয়, এখানে যদি এ থাকতো তাহলেও আমরা প্লুরাল ভার্বকে বসাতাম, অর্থাৎ এখানে কোনো ভুল নেই, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, কি বলেছে? নো সুনার হ্যাড দ্য হকি ম্যাচ স্টার্টেড হোয়েন ইট বিগ্যান টু রেইন নোয়ার ডি। তো ভেরি ইজি কোশ্চেন, অনেকবার করানো হয়েছে। নো সুনারের সঙ্গে আমরা কি কনজাংশন ব্যবহার করি সেটা ভাবলেই তোমরা অ্যান্সার করতে পারবে। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 4 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তোমরা নিশ্চয়ই জানো নো সুনারের সঙ্গে আমরা হ্যাড ব্যবহার করি, তারপর সাবজেক্ট বসাই, তারপর ভার্বের থার্ড ফর্ম বসাই, তারপর আমরা যে লিঙ্ক কনজাংশনটা এখানে ব্যবহার করি, অর্থাৎ নো সুনারের সঙ্গে, সেটা হলো দেন, সেটা হোয়েন নয়।
ওয়েন আমরা কখন ব্যবহার করি? হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি এগুলো থাকলে। তো এক্ষেত্রে অপশন বিতে কিন্তু ভুল ছিল, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, কি বলেছে? দ্য সেক্রেটারিয়েট কমপ্রাইজেস অফ মেনি এয়ার কন্ডিশন রুমস, নোয়েরা, ডি। তো চলো অ্যান্সার করো কোয়েশ্চেন নাম্বার 5 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো এটা একটা বেশ ইন্টারেস্টিং কোয়েশ্চেন বলতে পারো। সেক্রেটারিয়েট কমপ্রাইজেস অফ মেনি এয়ার কন্ডিশন রুমস, তো এক্ষেত্রে দেখো ভুল যেটা রয়েছে সেটা হলো অপশন বি তে। অনেকের মনে হতে পারে বিতে কেন ভুল। দেখো কমপ্রাইজ কথার অর্থ হলো COMPRISE, কমপ্রাইজ কথার অর্থ হলো গঠিত। তো কমপ্রাইজ ইকুয়াল টু, কমপ্রাইজ ইকুয়াল টু তুমি কনসিস্ট অফ কথাটা বলতে পারো, কনসিস্ট অফ। এবার এই দুটো যদি অ্যাক্টিভে থাকে, ভালো করে বুঝবে, সেন্টেন্সটা যদি অ্যাক্টিভে থাকে সেক্ষেত্রে কমপ্রাইজ মানে হলো গঠিত, কনসিস্ট অফ কথার, সরি, কনসিস্ট অফ কথার অর্থ হলো গঠিত। তো যদি অ্যাক্টিভে থাকে সেক্ষেত্রে কমপ্রাইজ এর সঙ্গে আমরা অফ প্রিপোজিশনটা ব্যবহার করি না। কিন্তু কিন্তু যদি ওটা প্যাসিভে থাকতো, আবারও বলছি সেন্টেন্সটা যদি প্যাসিভ ভয়েসে থাকতো তাহলে কিন্তু আমরা কমপ্রাইজেস এর সঙ্গে অফ ব্যবহার করতাম, অর্থাৎ সেক্ষেত্রে একটা হেল্পিং ভার্ব আসতো, তারপর কমপ্রাইজ কথাটা আসতো, কমপ্রাইজড আসতো, কারণ সেখানে হেল্পিং ভার্বের পর থার্ড ফর্মটা বসতো, তারপর কিন্তু আমরা অফ এর ব্যবহার করতে পারতাম। বোঝাতে পারলাম? তো এক্ষেত্রে অ্যাক্টিভে, অ্যাক্টিভ ভয়েসে কিন্তু আমরা কমপ্রাইজ এর সঙ্গে অফ প্রিপোজিশন ব্যবহার করি না, কিন্তু প্যাসিভে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আর একটা, কমপ্রাইজ ইকুয়াল টু তুমি কনসিস্ট অফ কথাটা লিখতে পারো। তো সেক্ষেত্রে এখানে যদি কমপ্রাইজ না লিখে তুমি যদি কনসিস্ট তার সঙ্গে যদি এস যুক্ত করে অফ লেখো তাহলেও কিন্তু হবে, অর্থাৎ এই পার্টে ভুল ছিল। তাহলে এখানে একটা করা যেতে পারে, অফটাকে রিমুভ করতে পারি, আর একটা করা যেতে পারে কমপ্রাইজটাকে রিমুভ করে কনসিস্ট অফ কথাটা লিখতে পারি। আর যদি আরো একটা ভাবে করা যেতে পারে, যদি এটাকে প্যাসিভ করি, তো এটা তো প্যাসিভ ভয়েসে ছিল না, তো সেক্ষেত্রে এটা করার প্রয়োজন নেই, অফটাকে রিমুভ করো অথবা কনসিস্ট অফ, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6, কি বলেছে? দেখো, ইট ইজ হাই টাইম হি স্টুড অন হিজ ওন টু লেগস, নোয়েরা, ডি। চলো অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে। তো এখানে তোমাদের সর্বপ্রথম কোয়েশ্চেনটা পড়ে যেটা মাথায় আসার কথা সেটা হলো, আমি তোমাদেরকে বলেছিলাম ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম থাকার পর সাবজেক্টের পর আমরা ভার্বের সেকেন্ড ফর্ম অলওয়েজ ব্যবহার করে থাকি। তো এখানে সাবজেক্টের সেকেন্ড ফর্মই ছিল, অর্থাৎ স্ট্যান্ড থেকে আসে স্টুড। তাহলে এই পর্যন্ত ঠিকঠাকই ছিল, ইট ইজ হাই টাইম হি স্টুড অন হিজ ওন টু লেগস। দেখো এইটা অ্যাকচুয়ালি একটা ইডিয়াম বলতে পারো, অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানো। তো সেক্ষেত্রে অন টু লেগস কথাটা আমরা ব্যবহার করি না, সেক্ষেত্রে আমরা ফিট কথাটা ব্যবহার করি। ফিট মানে হলো ফুট থেকে আসে, ফুট মানে হলো পায়ের পাতা, সেখান থেকে আসে ফিট, অর্থাৎ এটা হলো প্লুরাল। তো যেহেতু টু ছিল সেই জন্য প্লুরাল বসাতে হবে, অর্থাৎ হয়ে যাবে ফিট। অপশন সি তে ভুল ছিল, অপশন সি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, কি বলেছে? ইউ শুড অ্যাভয়েড টু ট্রাভেল ইন দা রাশ আওয়ার, নোয়েরার, ডি। ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন আসতে পারে এরকম টাইপস এর, অর্থাৎ এই রুলটা দিয়ে তোমাদের কোয়েশ্চেন দিতে পারে। চলো অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে। ইউ শুড অ্যাভয়েড টু ট্রাভেল ইন দা রাশ আওয়ার, নোয়েরার, ডি। তো এখানে আমি যেটা বলবো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন বি তে ভুল রয়েছে। কি ভুল রয়েছে চলো বুঝে নিই। দেখো অ্যাভয়েড এমন একটা ভার্ব, অ্যাভয়েড এমন একটা ভার্ব যে কিনা জিরান্ড কে ফলো করে। জিরান্ড মানে কি? ভার্বের সঙ্গে আইএনজি। তো এখানে দেখো ট্রাভেলটা আমাদের ভার্ব ছিল, তাহলে এখানে অ্যাকচুয়ালি হয়ে যাবে ট্রাভেলিং। তো এরকম আরো কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলো জিরান্ড কে ফলো করে, একটা হলো কিপ, কিপ রাইটিং বা স্টপ বলতে পারো, স্টপ রাইটিং বা এনজয়। তো এগুলো কিন্তু এমন ভার্ব যেগুলো অলওয়েজ কি করে? জিরান্ড কে ফলো করে। ফিনিশও বলতে পারো, ফিনিশ। তো এগুলো হলো এমন এক একটা ভার্ব যেগুলো কি করে? জিরান্ড কে ফলো করে। তো অ্যাভয়েডও সেরকমই, তো এক্ষেত্রে হয়ে যাবে ট্রাভেলিং। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার, তো অপশন বি সঠিক উত্তর, কোয়েশ্চেন নাম্বার 8, কি বলেছে? দেয়ার ইজ অনলি অন অফিস নোভেলস দ্যাট আর ইন্টারেস্টিং, নোয়েরা, ডি। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট রুল, চলো অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে। দেয়ার ইজ অনলি অন অফিস নোভেলস দ্যাট আর ইন্টারেস্টিং, নোয়েরা, ডি। এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন 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 সি। অপশন সি তে কিন্তু ভুল রয়েছে। দেখো কি ভুল রয়েছে? অনলি ওয়ান, ও এনি ওয়ান, এটা ছিল অন অফিস নোভেলস। ওয়ান যদি সাবজেক্ট হয় তারপর নিশ্চয়ই আমরা প্লুরাল নাউন কে বসাই, কিন্তু আমরা যে ভার্বটাকে বসাই সেটা হলো সিঙ্গুলার ভার্ব। তো এখানে দেখো প্লুরাল ছিল, তাহলে এটাকে জাস্ট
রিমুভ করে ইজ করে দাও, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন ছিল, তো সেক্ষেত্রে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা ইজ এর ব্যবহার করে থাকি আর নয় ইজ। ওয়ান যদি সাবজেক্ট হিসেবে থাকে সেক্ষেত্রে হয়ে যাবে ইজ, আবার অনলি কথাটাও রয়েছে তো সেক্ষেত্রে ভার্বটা কিন্তু সিঙ্গুলারই হবে। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9, হি ডিনাইড টু হ্যাভ বিন দেয়ার নো এরর ডি। তো এটাও একটা বেশ ভালো প্রশ্ন, চলো অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে। হি ডিনাইড টু হ্যাভ বিন দেয়ার অর্থাৎ সে অস্বীকার করেছিল সেখানে থাকতে, সে অস্বীকার করেছিল সেখানে থাকতে। তো এখানে অ্যাকচুয়ালি তোমাদের মনে হতে পারে কোনো এরর নেই, অর্থাৎ সেন্টেন্সটা ঠিকঠাকই রয়েছে, বাট ভুল রয়েছে অপশন বি তে। কি ভুল রয়েছে চলো বুঝে নিই। দেখো ডিনাই কথার অর্থ হলো অস্বীকার করা, অর্থাৎ সে অস্বীকার করেছিল সেখানে থাকতে, তাই তো? তো এটা এমন একটা ভার্ব, দেখো কিছু কিছু ভার্ব আছে যে ভার্ব গুলো আমি একটু আগেই বলেছি জিরান্ড কে ফলো করে, একটু আগেই বললাম। আবার জিরান্ড আমরা কখন ব্যবহার করি আর একটা জিনিস বুঝে নাও, এখানে জিরান্ড আমরা তখনই ব্যবহার করি যখন মেইন ভার্বের কাজটা, মেইন ভার্বের কাজটা চলতে থাকে, চলছে এরকম বোঝায়, অর্থাৎ প্রেজেন্টে সেই কাজটা চলছে বা যেটা আগে ঘটেছে এরকম কিছু। মেইন ভার্বের সঙ্গে আর একটা ভার্বের কাজ যখন আগে ঘটেছে বা প্রেজেন্টে চলছে এরকম যদি বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমরা জিরান্ড কথাটা ব্যবহার করে থাকি, জিরান্ড সরি জিরান্ড কথা নয়, জিরান্ডটাকে ব্যবহার করে থাকি। জিরান্ড মানে নাও, সেক্ষেত্রে আমরা কি করি ভার্বের এক নম্বরের সঙ্গে আইএনজি যুক্ত করি, অর্থাৎ এখানে টু হ্যাভ হবে না, হ্যাভিং হবে। তাহলে এখানে অপশন বি তে ভুল ছিল। আর একটা জিনিস মনে রাখবে, টু প্লাস ভার্বের এক নাম্বার রূপ অর্থাৎ ইনফিনিটিভ আমরা কখন ব্যবহার করি, জাস্ট একটা এক্সাম্পল দিলে খুব সুন্দর ভাবে বুঝতে পারবে। ধরো আমি বললাম হি ওয়ান্টেড অর্থাৎ সে চেয়েছিল টু প্লে অর্থাৎ সে চেয়েছিল খেলতে। তো এখানে দেখো এই যে ভার্বটা, এই ভার্বকে কিন্তু এই টু প্লে যে সে কিন্তু ফলো করছে, অর্থাৎ যদি তুমি ওয়ান্টেড পর্যন্ত রাখতে তাহলে কিন্তু সম্পূর্ণ মিনিং আসতো না, অর্থাৎ সে চাইছিল কি ওয়ান্টেড, তো কি চাইছিল খেলতে চাইছিল, অর্থাৎ এই মেইন ভার্বকে কিন্তু ইনফিনিটিভ অলওয়েজ ফলো করে আর জিরান যে সে কিন্তু ফলো করে না, অর্থাৎ সেক্ষেত্রে মেইন ভার্বের কাজটা আগে হয়ে গেছে বা চলছে এরকম যদি বোঝায়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা জিরান ব্যবহার করে থাকি। তো এখানে মনে রাখবে ডিনায়ের সঙ্গে টু হ্যাভ আমরা ব্যবহার করবো না, এখানে হয়ে যাবে হ্যাভিং। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, এ মিল্ক ক্যান প্রোভাইড প্রোটিন ফর এ নিউট্রিশনালি ব্যালেন্সড ডায়েট নো এরর ডি। তো ভেরি ইজি, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন থেকে কোয়েশ্চেনটা দিয়েছে, তোমাদেরকে করিয়েছি ডিটেলসে, যারা ডিটেলস ক্লাস দেখোনি অবশ্যই দেখে নেবে, ক্লাস ভালো লাগলে লাইক করবে, ফ্রেন্ডসদের মধ্যে তোমাদের দায়িত্ব যেটা অর্থাৎ শেয়ার করে দেওয়া সেটা শেয়ার করবে, আর যদি কোনো কোয়েশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন ক্রিয়েট হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। এক্ষেত্রে ভুল রয়েছে অপশন এ তে। কি ভুল রয়েছে দেখো, মিল্ক যেটা সেটা হলো আনকাউন্টেবল নাউন, অর্থাৎ মিল্ক কে আমরা গুনতে পারি না, যা আমরা গুনতে পারি না তা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা কখনোই আর্টিকেল এর ব্যবহার করি না, তো এটা ভুল ছিল, এটাকে রিমুভ করে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন, 11, হোয়েন যখন দা ফুটবল টিম ওয়াক অন টু দা ফিল্ড, যখন ফুটবল টিমটা মাঠে প্রবেশ করেছিল মানে হেঁটে প্রবেশ করেছিল, দা ক্রাউড বার্স্ট ইন টু অ্যাপ্লজ, অর্থাৎ ক্রাউড যারা ছিল তারা কিসের প্রশংসা করছিল, বাট সাম চিয়ার্স ওয়্যার হার্ড টু। এবার কেউ কেউ প্রশংসা করে, কেউ কেউ বাজে কথা বলে, তো এটাই হচ্ছে মূল বিষয়। এবার চলো অ্যান্সার করো কোন পার্টে ভুল রয়েছে, যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার করতে হবে নো এরর ডি। যখন ফুটবল টিম ওয়াক করছিল মাঠের মধ্যে, কেউ কেউ অ্যাবিউজ অর্থাৎ প্রশংসা করছিল ক্রাউডের মধ্যে, আবার কেউ কি করছিল অ্যাবিউজ করছিল, অ্যাবিউজ মানে সেক্ষেত্রে বিপরীত, তো বাট আমরা তখনই ব্যবহার করি যখন কোনো কিছু বিপরীত বোঝায়। দেখো আমি বললাম হি ইজ পুয়ার অর্থাৎ সে হয় গরিব, কিন্তু অনেস্ট অর্থাৎ অ্যাকচুয়ালি আমাদের ধারণাটা এরকম যে গরিব হলে সে সৎ হবে না, অর্থাৎ বিপরীত যদি হয় সেক্ষেত্রে আমরা কনজাংশন হিসেবে বাটের ব্যবহার করি। তো এখানেও সেরকমই, অ্যাপ্লজ মানে প্রশংসা করা, তার বিপরীত যেটা সেটা তোমাদেরকে বসাতে হবে, অর্থাৎ চিয়ার্স নয়, যেহেতু বাট রয়েছে কনজাংশন হিসেবে তাহলে এখানে লিখতে হবে অ্যাবিউজ, অর্থাৎ বাজে ভাষা বা এরকম কিছু বলছিল, অ্যাবিউজ ওয়ার হার্ট টু। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার তো এক্ষেত্রে অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12, কি বলেছে অল ডাউটস আর ক্লিয়ার, অর্থাৎ সমস্ত ডাউট যেগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে, বিটুইন ইউ অ্যান্ড আই নো এরর ডি। তো চলো অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে। এটাও কিন্তু করানো হয়েছে, এই টাইপস এর কোয়েশ্চেন অনেক করিয়েছি আমি তোমাদেরকে, সমস্ত ডাউট যেগুলো সেগুলো কিন্তু ক্লিয়ার হয়েছে।
এবার দেখো বিটুইন রয়েছে, বিটুইনটা কি, বিটুইনটা হলো আমাদের প্রি পজিশন। তো প্রি পজিশন যদি হয়, প্রি পজিশনের পর অলওয়েজ আমরা অবজেক্ট রূপকে বসাই। তো আইটা তো আমাদের সাবজেক্ট রূপ ছিল, অর্থাৎ এই জায়গাটা ভুল ছিল, তাহলে আই এর অবজেক্ট রূপ যেটা সেটা হলো মি, তাহলে ওখানে যে হয়ে যাবে ইউ অ্যান্ড মি, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, আইদার অফ দা রোডস লিড টু দা পার্ক নোয়েরা ডি। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা রুল, মোস্ট ইম্পর্টেন্ট একটা রুল গুলিয়ে ফেলতে পারো এক্সামে গিয়ে, মোস্ট ইম্পর্টেন্ট রুল কিন্তু এটা। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম আইদার নাইদার এগুলো থাকা মানে, আর সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্বের ব্যবহার করে থাকি, কিন্তু ভালো করে বুঝবে ইচ এভরি আইদার নাইদার এগুলো থাকা মানে সেক্ষেত্রে আমরা যে ভার্বটাকে ব্যবহার করে থাকি সেটা হলো সিঙ্গুলার ভার্ব। কিন্তু আইদারের সঙ্গে যদি অফ কথাটা থাকে, আইদার অফ নাইদার অফ বা এগুলো যদি থাকে, অর্থাৎ অফ যদি অ্যাড হয়, শুধু আইদার আর নাইদারের জন্য বলছি, শুধু আইদার অথবা নাইদার এদের সঙ্গে যদি অফ যুক্ত হয়, তারপর যদি প্লুরাল নাউন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব নয়, সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্বকে ব্যবহার করে থাকি। তাহলে প্লুরাল ভার্ব যখন আমরা ব্যবহার করছি, প্লুরাল ভার্ব মানে লিড মানে কি, কোনো একটা দিকে নিয়ে যাওয়া, তাই না? তো এটা হলো ভার্বের এক নাম্বার রুল। যদি কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তবেই আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করি প্রেজেন্ট ইনডিফিনিটে। তো এখানে থার্ড পার্সন সিঙ্গুলার ছিল না, তো সেই জন্য আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করব না, অর্থাৎ এটা কিন্তু ঠিকঠাকই ছিল। তাহলে এখানে হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার এই যে যেটা আমি তোমাদেরকে বলতে চাইছিলাম, দেখো আইদার অফ এর পর যদি প্লুরাল নাউন থাকে, সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্বকেও বসাতে পারি অথবা প্লুরাল ভার্বকেও বসাতে পারি, দুটোকেই অ্যাকসেপ্ট করতে পারি আমরা। তো এটা এখানে যেহেতু সেন্টেন্সটা ঠিক ছিল, সেই জন্য কিন্তু আমি নো এরার করেছি, সেই জন্য আমি কি করলাম, নো এরার করলাম, বোঝাতে পারলাম? তো এটার সঙ্গে কিন্তু আমরা দুটোই বসাতে পারি, এটা একটু কনফিউজিং হতে পারে, বাট যদি অপশনে এরকম থাকে সিঙ্গুলার থাকলে সেটাকে চেঞ্জ করে প্লুরাল করবে, আর যদি না থাকে তাহলে এরকম ভাবে রেখে দেবে। তো এখানে কিন্তু বি অথবা ডি দুটোকেই অ্যান্সার করা যেতে পারে, কারণ আমি কি বললাম আইদার অফ বা নাইদার অফ থাকলে, তারপর যদি প্লুরাল নাউন থাকে, সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্বের ব্যবহার করি, প্লুরাল ভার্বের ব্যবহারও করে থাকি। কিন্তু যদি প্লুরাল নাউন থাকে, সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি প্লুরাল ভার্বকেই ব্যবহার করি, তো সিঙ্গুলারকে না ইউজ করাই বেটার, সেই জন্য কিন্তু আমি নো এরার অর্থাৎ ডি অ্যান্সার করেছি, গোলাবে না। একটা কাজ করবে যেটা হলো, যেটা হলো আমি অর্থাৎ যেটা বলতে চাইছিলাম যে দুটোকেই আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আমার মতে প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্বকে বেশি ব্যবহার করবে, আর কিচ্ছু নয়। চলো নেক্সট, আর যদি সিঙ্গুলার থাকে সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্বকে ব্যবহার করে আসবে, এটাই মেনে এটাই অর্থাৎ রুলটাকে এরকম ভাবে মনে রাখবে। চলো নেক্সট, অপশন ডি সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 14 কি বলেছে, আই ওয়েন্ট টু দা টেম্পল, টেম্পল মিন্স হলো মন্দির, উইথ মাই প্যারেন্টস মাই আন্টস অ্যান্ড মাই কাজিনস নোয়েরা ডি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। এটাও বেশ একটা ইন্টারেস্টিং প্রশ্ন, বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন, বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো। তো এই ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, এতে ভুল রয়েছে। দেখো আই ওয়েন্ট টু দা টেম্পল, তো এই যে মন্দির বলো বা চার্চ বলো বা সেক্ষেত্রে হসপিটাল বলো বা সেক্ষেত্রে যদি তুমি স্কুলের কথা বলো, এগুলোর পূর্বে সাধারণত, বা মার্কেট বলো, এগুলোর পূর্বে সাধারণত আমরা কোনো আর্টিকেলের ব্যবহার করি না। তো এখানে এখানে দিয়ের ব্যবহার আমরা করব না। এবার যদি কোনো কিছু নির্দিষ্ট করে বলে দেয়, নির্দিষ্ট করে বলে দেয়, তখন কিন্তু আমি কি করব, তার পূর্বে আর্টিকেল দিয়ের ব্যবহার করব। ধরো আমি বললাম আই ওয়েন্ট টু হসপিটাল, অর্থাৎ আমি হসপিটালে গেছিলাম, তার মানে কি নিজের জন্য ডাক্তার দেখাতে গেছিলাম। এবার আমি যদি বলি আই ওয়েন্ট টু দা হসপিটাল, মানে তখন আমি আমার কাজের জন্য যাইনি, তো হসপিটালে হয়তো কারোর সঙ্গে দেখা করতে গেছিলাম বা কেউ অ্যাডমিট ছিল তাকে দেখতে গেছিলাম, এরকম টাইপের। অর্থাৎ যদি নির্দিষ্ট করে বলে দিই, তখন কিন্তু ধরো এরকম বললাম আই ওয়েন্ট টু দা হসপিটাল টু সি মাই ফ্রেন্ড ফাদার, আই ওয়েন্ট টু দা হসপিটাল টু সি মাই ফ্রেন্ডস ফাদার, অর্থাৎ আমি হসপিটালে গেছিলাম আমার বন্ধুর বাবাকে দেখতে, ঠিক আছে, সেটা নির্দিষ্ট করে বলে দিচ্ছি, তখন তুমি দিয়ের ব্যবহার করবে, আদারওয়াইজ এগুলোর পূর্বে কোনো আর্টিকেলের ব্যবহার করবে না। চলো নেক্সট কোশ্চেন 15 কি বলেছি, আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন 2 ইয়ার্স এগো নোয়েরা ডি। এটা তো খুবই সহজ, দেখো 2 ইয়ার্স এগো, এগো থাকলে কালকে এরকম একটা কোশ্চেন পড়িয়েছিলাম সেন্টেন্স ইমপ্রুভমেন্টে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করে থাকি,
ভার্বের সেকেন্ড ফর্ম। তো এখানে হ্যাভ পাস্ট অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট ছিল, এটা ভুল ছিল, তাহলে হ্যাভটাকে রিমুভ করে দিয়ে এখানে জাস্ট পাস্ট করে দাও, অর্থাৎ এটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম। এগো থাকা মানে সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট গঠন করতে হবে, আই পাসড দ্য এক্সামিনেশন 2 ইয়ার্স এগো। নেক্সট কোশ্চেন অপশন সি হয়ে যাবে, কিন্তু এই সরি অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ভুল কোন পার্টে রয়েছে? এ পার্টে। নেক্সট কোশ্চেন 16, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান ইজ নট ইট। দেখো কোশ্চেন ট্যাগ দিয়েছে লাস্টে, বলেছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ আর্থ যে সে কিন্তু মুভস করছে রাউন্ড দ্য সান, তো নো এরর দি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে, কোথায় ভুল রয়েছে, অপশন এ বি সি অথবা ডি। এইখানে তো কোনো ভুল নেই, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান এই পর্যন্ত ঠিকঠাকই, এবার নো এরর অথবা সি। তো এখানে ভুল রয়েছে সি তে, কি ভুল রয়েছে দেখো, মুভস, মুভস মানে কি ভার্বের সঙ্গে এস বা ইএস, ভার্বের সঙ্গে যদি এস বা ইএস থাকে সেক্ষেত্রে যখন আমরা কোশ্চেন ট্যাগ করি সেক্ষেত্রে আমরা ডাজ, আর যদি অ্যাফার্মেটিভ বাক্য থাকে সেক্ষেত্রে নেগেটিভ করার জন্য একটা নট কে ব্যবহার করি, অর্থাৎ এটা হয়ে যাবে ডাজন্ট ইট, এটা সংক্ষিপ্ত রূপ কি হয়ে যাবে, ডাজন্ট ইট, এটাই কিন্তু ঠিকঠাক হবে, অপশন সি তে ভুল ছিল। নেক্সট কোশ্চেন 17, আনলেস ইউ ডু নট গিভ দ্য কিজ অফ দ্য সেফ ইউ উইল বি শট, নো এরর ডি। তো এটা তো খুবই সহজ, চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে, খুবই সহজ বাট অনেকে ভুল করতে পারো। কালকে যখন তোমাদেরকে সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ক্লাস দিয়েছিলাম, 25 মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, অনেকেই কিন্তু ভুলভাল অ্যান্সার করছিলে, অ্যাকচুয়ালি আমি কিন্তু ক্লাসটা দেখেছি, যদিও এটা তোমাদের রেকর্ডেড ক্লাস থাকে বাট আমি কিন্তু তোমাদের অ্যান্সার গুলো দেখে থাকি। ওকে, তো এই ক্ষেত্রে ভুল রয়েছে অপশন এ তে। দেখো কি ভুল রয়েছে, আনলেস বা আনটিল এর সঙ্গে একই সেন্টেন্সে আমরা নট এর ব্যবহার করি না, এটাই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, অফ দ্য বিলিয়ন্স অফ স্টার্স ইন দ্য গ্যালাক্সি হাউ মাচ আর সুইটেবল ফর লাইফ, নো এরর ডি। তো চলো ভেবে চিন্তে অ্যান্সার করো, 18 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। ক্লাস ভালো লাগলে লাইক করতে হবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে, যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। তো এক্ষেত্রে ভুল রয়েছে অপশন বি তে, কি ভুল রয়েছে চলো দেখে নিই, বলেছে অফ দ্য বিলিয়ন্স অফ স্টার্স। দেখো কালকে কিন্তু ডজেন্স অফ ম্যাঙ্গোস কথাটা আমি তোমাদেরকে বলেছিলাম, যদি নিউমেরিক থাকে আগে 2 ডজন ম্যাঙ্গোস এই কথাটা লিখতে হবে, আর যদি তুমি মনে করো দুদিকেই আমি প্লুরাল করতে চাই অর্থাৎ নিউমেরিক তো থাকলো সেক্ষেত্রে ডজেন্স এর সঙ্গে তুমি এস যুক্ত করলে মিডিলে অফ রাখতে হবে, তারপর ম্যাঙ্গোস কথাটা লিখতে হবে। এখানে কিন্তু সেরকমই করেছে, দেখো বিলিয়ন্স অফ স্টার্স অর্থাৎ দুদিক অফ করেছে মিডিলে, দুদিকে প্লুরাল করেছে ইন দ্য গ্যালাক্সি। তো সেক্ষেত্রে হাউ মাচ এখানে হাউ মেনি আমরা ব্যবহার করবো, দেখো এবার অনেকের মনে হতে পারে যে আনকাউন্টেবল নাউন হলে আমরা মাচ ব্যবহার করি, কাউন্টেবল হলে সেক্ষেত্রে মেনি ব্যবহার করি, তো স্টার যেটা সেটা হলো আনকাউন্টেবল নাউন, তো এখানে মাচটাই ঠিকঠাক। কিন্তু এখানে বলেছে অফ দ্য বিলিয়ন্স অফ স্টার্স ইন দ্য গ্যালাক্সি কতগুলো সুইটেবল ফর লাইফ, লাইফের জন্য কতগুলো, তো সেক্ষেত্রে একটা কাউন্টেবল এর মনোভাবটা আসছে অর্থাৎ সেন্সটা আসছে, তাই না, কতগুলো সুইটেবল লাইফের জন্য, তো সেক্ষেত্রে একটা কাউন্টেবল সেন্স আসছে, সেই জন্য ওখানে আমরা মেনির ব্যবহার করব। নেক্সট কোশ্চেন নাম্বার 19, দ্য ভ্যালু অফ দ্য ডলার ডিক্লাইন্স অ্যাজ দ্য রেট অফ ইনফ্লেশন রাইজেস, নো এরর ডি। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে, দ্য ভ্যালু অফ দ্য ডলার ডিক্লাইন্স, ডিক্লাইন্স মানে হচ্ছে কমে যাওয়া বা অবনতি হওয়া, তাই তো, অ্যাজ দ্য রেট অফ ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতির রেট যেটা সেটা যখন বাড়ছে, বাড়া ইংলিশটা ওখানে লিখতে হবে বাড়া ওয়ার্ডটা, তো সেক্ষেত্রে রাইজেস হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, রাইজেস। দেখো রাইজেস মানে হলো কোনো কিছু বৃদ্ধি পাওয়া, কোনো কিছু বৃদ্ধি পাওয়া, অপশন সি তে ভুল ছিল। এবার অনেকের মনে হতে পারে রেইজ কথার অর্থ হতো বৃদ্ধি পাওয়া, কিন্তু এটা হবে একটা লেভেল থেকে, একটা লেভেল থেকে আরেকটা লেভেলে বৃদ্ধি যখন হয়, একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যখন বৃদ্ধি হয় তখন আমরা রেইজ কথাটা ব্যবহার করি। ধরো আমি বললাম সে, সে প্রথমে কি করছিল মাটির দিকে তাকাচ্ছিল, সেখান থেকে তোমার মুখের দিকে তাকালো, অর্থাৎ এটা একটা লেভেল ছিল, সেখান থেকে তোমার মুখ অর্থাৎ আরেকটা লেভেলে পৌঁছলো, তো এরকম হলে সেক্ষেত্রে আমরা কিন্তু রেইজ এর ব্যবহার করবো, আর এমনি কোনো কিছু বৃদ্ধি হলে সেক্ষেত্রে আমরা রাইজ কথাটা ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেন 20, এটাই আজকের ক্লাসের লাস্ট বা ফাইনাল প্রশ্ন, ওয়ান অফ মাই ডিজায়ার্স আর টু বিকাম এ ডক্টর, অর্থাৎ আমার ইচ্ছাগুলোর মধ্যে একটা হলো যে আমি ডাক্তার হব, তো নো এরর ডি। চলো অ্যান্সার করো, কোথায় ভুল রয়েছে, অপশন এ বি সি অথবা যদি মনে হয় কোনো ভুল নেই নো এরর ডি। এই টাইপস এর কোশ্চেন কিন্তু আজকে একটু আগে তোমাদেরকে সলভ করালাম, এই টাইপটা অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যদি ওয়ানটা সাবজেক্ট হিসেবে থাকে সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্বের ব্যবহার করে থাকি, সিঙ্গুলার ভার্ব
তো এখানে আর ছিল, এটাকে চেঞ্জ করে ইজ করতে হবে, অর্থাৎ এখানে ভুল ছিল। আর ওয়ান এর পর অফ থাকা মানে তারপর কিন্তু অলওয়েজ আমরা প্লুরাল নাউনের ব্যবহার করে থাকি, তো এখানে ভুল ছিল অপশন বি তে, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে হবে, এবং সেই সঙ্গে আউট অফ 20 কত স্কোর করতে পারলে সেটা অবশ্যই, তোমার স্কোর যেটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবে, অ্যান্ড সমস্ত রকম ক্লাস লিংক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ যেটা রয়েছে সেখানে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে, ইজি স্টাডি সার্চ করে লিখে সার্চ করবে, যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, ক্লাস করে যদি ভালো লাগে লাইক শেয়ার মাস, সেই সঙ্গে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে রাখবে ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ডে আগামীকাল 7:30 AM, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের বেস্ট লেভেল দিয়ে প্রিপারেশন নিতে থাকো, এক্সামের মাত্র আর কয়েকটা দিন বাকি। আর ডিটেলস ক্লাস করতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাও, সেখানে লিংক দেওয়া রয়েছে, বা মক টেস্ট বা এক্সারসাইজ ইংলিশ বলে একটা প্লে লিস্ট রয়েছে, যেখানে কারেক্ট স্পেলিং, ফ্রেজাল ভার্ব, ভার্ব প্রিপোজিশন এগুলো অর্থাৎ কালেকটিভ নাউন, সব ধরনের ক্লাস কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে। যারা দেখোনি, WEP ইংলিশ ক্লাস এরকম একটা রয়েছে, এক্সারসাইজ ইংলিশ এরকম কিছু একটা রয়েছে, তো এই প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। ওকে, তো দেখা হচ্ছে আগামীকাল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। আর হ্যাঁ, যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, হতেই পারে আমি ভুল অ্যান্সার করেছি, তাই না? তো অবশ্যই জানিও। চলো, টাটা বাই।